হ্যালো ভিউয়ার, আজকে ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে এই ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্লো রিলেটেড আমার প্রথম দিকে সম্ভবত আমার এই ভিডিওটা আছে, প্লেলিস্ট থেকে কাইন্ডলি ওই ভিডিওটা দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এটা ছেড়ে যাবো, 34.30 নাম্বার এক্সাম্পল। তো আমি গত ক্লাসে 34.28 করেছিলাম, তো সামহাও আমি বইতে 34.29 নাম্বার এক্সাম্পল আসলে খুঁজে পাই নাই, যার কারণে আমি সরাসরি এই 30-এই মানে 28-এর পর আমি 30 নাম্বারটাই কন্টিনিউ করলাম। তো দেখুন, আমাদের কোশ্চেনটা যদি আমরা একটু পড়ি, তাহলে দেখুন এখানে বলছে দ্য পাওয়ার ইনপুট টু এ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইজ 60 কিলোওয়াট। ঠিক আছে, তো ইন্ডাকশন মোটরে আমরা জানি স্টেটর রোটর এই দুটো পার্ট থাকে, তো স্টেটর দিয়ে আমরা পাওয়ারটাকে কি করি, ইন করাই, ঠিক আছে, ভোল্টেজ দেই, ইলেকট্রিক্যাল এনার্জি দেই। তো সেই ইনপুট পাওয়ারটা দেখুন বলছে আমাদের, অর্থাৎ এটা কিন্তু স্টেটর দিয়ে সাপ্লাই করতেছি, নট রোটর দিয়ে। ঠিক আছে, তো এটা আমাদের দিছে কত, পি ইন হচ্ছে আমাদের 60 কিলোওয়াট। দেন আমার দেখুন এই এটা এটা দেওয়ার পর বেসিক্যালি আমাদের হচ্ছে এরপরে বলছে দ্য স্টেটর লসেস টোটাল 1 কিলোওয়াট। তো এগুলো তো আগেও আমি দেখিয়েছি আমার পাওয়ার ফ্লো ইকুয়েশনে, যে আমাদের এই যে স্টেটরের এখানে যে কয়েল আছে, এইখানে যে আমি এদিক দিয়ে বেসিক্যালি আমি দিচ্ছি 60 কিলোওয়াট, দেন আমাদের এই জিনিসটা যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি, তাহলে এখানে আমাদের ওই কোর লস কম্পোনেন্ট এগুলো থাকে, সম্ভবত সেগুলো এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, তো এটাকে জাস্ট ট্রান্সফর্মারের মতো জাস্ট অনেকটা, তাইলে আমি বেসিক্যালি ইনপুট দিচ্ছি এই জায়গা থেকে। তো ইনপুটের পরে আমাদের এই যে স্টেটরের কপারটা ব্যবহার হয়েছে, সেই কপার লসটা দেখুন দেওয়া আছে 1 কিলোওয়াট। ঠিক আছে, তো এটাকে আমি বেসিক্যালি বলবো হচ্ছে PSCL। তো এসতে কি, এসতে স্টেটর, সিতে কপার, আর এলতে লস, তাহলে এটা হচ্ছে আমাদের 1 কিলোওয়াট। এরপরে দেখুন, আমরা জানি যে আমি কিন্তু আমার পাওয়ার ফ্লো ইকুয়েশনের ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে আমাদের কি হবে, ইনপুটের পরে আমাদের স্টেটর কপার লস হবে, মানে স্টেটর কপার লসটা মাইনাস হবে, তারপরে আমাদের কোর লস আছে একটা। ঠিক আছে, তো কোর লস মাইনাস হওয়ার পর যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে রোটরের ইনপুট। বেসিক্যালি যে এই সাইডটা হচ্ছে রোটর, এইখানে আবার রোটরের কপার লস আছে, তারপরে আমরা মেকানিক্যাল পাওয়ার এই সাইডে পাবো। ঠিক আছে, এই সাইডটায় আমি মেকানিক্যাল পাওয়ারটা পাবো। তো আমাদের দেখুন, আমাদের কোশ্চেনে কিন্তু কোনো রকমের আমাদের দেয় নাই, ওটার নাম কি, কোর লস আমাদের দিয়ে দেয় নাই, তার মানে এখানে আসলে কোর লসটা নেগলিজিবল। ঠিক আছে, তো এইটা থেকে এইটাকে যদি মাইনাস করি, তাহলে বেসিক্যালি আমরা পাবো হচ্ছে রোটরে যে পাওয়ারটা ইনপুট দেব সেই পাওয়ারটা আমরা এখান থেকে পাবো, যেটাকে আমি PR দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে PR টা বেসিক্যালি আমার কত হবে, PR টা সিম্পলি আমার হবে 60 কিলোওয়াট থেকে জাস্ট 1 কিলোওয়াটটাকে আমরা যদি মাইনাস করে দেই, তাহলে আমরা পাচ্ছি 59 কিলোওয়াট। একদম সিম্পল, জাস্ট পাওয়ার ফ্লোর ওই বেসিকটা বোঝা, তাইলেই আমাদের একদম সব কিছু ক্লিয়ার। তাহলে এটা আমরা কি পাইলাম, এটা হচ্ছে আমাদের রোটর সাইড। এখন স্টেটর থেকে পাস করে, এয়ার গ্যাপ পাস করে আমি রোটরে চলে গেছি। ঠিক আছে, তো রোটরে গিয়ে আমার কি হবে, আমাদের দেখুন আমার চাইছে কি, ফাইন্ড দ্য মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। তো মেকানিক্যাল পাওয়ারটা আমরা জানি যে এই সাইডে ডেভেলপটা করে, আর আমরা রোটরের ইনপুটে পাইলাম, অর্থাৎ এই জায়গা থেকে, এই যে এই জায়গার ইনপুটটা আমি পাইলাম কত, 59 কিলোওয়াট, অর্থাৎ PR হচ্ছে বেসিক্যালি এই জায়গাটার পাওয়ার। তো আমাদের দেখুন পাওয়ার ডেভেলপটা চাইছে, তো এটার জন্য তো আমি ওই পাওয়ার ফ্লো ইকুয়েশন আমি কিন্তু ডিরাইভ অলরেডি করে দিয়েছি, যে আমাদের PR কি ফর্মুলাটা ছিল, PR ইস টু PRCL ইস টু আমাদের কত, PM। ঠিক আছে, এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আমাদের গভর্নমেন্ট পরীক্ষাগুলোর জন্য, স্পেশালি খুবই ইম্পর্টেন্ট এই এই যে এই পাওয়ার ফ্লো ইকুয়েশনটা। ঠিক আছে, গভর্নমেন্ট পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর ইউনিভার্সিটি পরীক্ষা তো সবই ইম্পর্টেন্ট ওভারঅল, এই থেরেজার বইয়ের যত প্রবলেম আছে সবই ওভারঅল ইম্পর্টেন্ট ইউনিভার্সিটির জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশনটা, যেটা কিন্তু আমি খুব ইফিসিয়েন্টলি আমি কিন্তু আমার প্লেলিস্টে এক্সপ্লেন করে দিয়েছি এটা কিভাবে আসে। তো এখন দেখুন আমরা যে কাজটা করব, আমাদের PR জানা আছে, আমরা ফার্স্টে পাওয়ার ডেভেলপটা চাইছে, আমরা ফার্স্টে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা বের করব। ঠিক আছে, তাহলে PR
আমরা যদি একটু রেশিও নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি পি আর ডিভাইডেড বাই পি এম ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি 1/1 মাইনাস এস, সিম্পল। তাহলে পি আরটা কত পাইছি, রোটর ইনপুট 59 পাইছি আমরা, ডিভাইডেড বাই পি এম ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস এস। তো এস এর ভ্যালু দেখুন স্লিপ আমার দিয়ে দিচ্ছে 3%, যেটাকে 3/100 বলতে পারি, তাই না? যেহেতু পার্সেন্টেজ মানে আমরা 3/100, 0.03 বলতে পারতাম, হোয়াট এভার। এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের দেখুন আমাদের পি এম মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা আমরা পেয়ে যাব ইফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে দেখুন আমি জাস্ট একটা আর গুণন করলেই হয়ে যাচ্ছে, সিম্পল। তাহলে 59 × 1 − 3/100, তাহলে আমাদের দেখুন আসতেছে 57.23, 57.23। তাহলে উপরের পি আর কে আমরা নিয়েছিলাম কিলোওয়াটে, তো পি এমটাও অবভিয়াসলি আমাদের আসবে কিলোওয়াটে, সিম্পল। এবার আসুন আমাদের রোটর কপার লস বের করতে হবে। তো রোটর কপার লস আবার পার ফেজ বলতে, ঠিক আছে? তো রোটর কপার লস আপনি দুইভাবে বের করতে পারেন। আপনি রোটর ইনপুট থেকে জাস্ট রোটর কপার লসটা বাদ দিলেই তো আপনি সরি মেকানিক্যাল পাওয়ারটা বাদ দিলেই তো রোটর কপার লস পাচ্ছেন, এভাবেও বের করতে পারেন, অথবা আপনি এই ইকুয়েশন ফলো করেও বের করতে পারেন। যেটাই বের করুন রেজাল্ট একই আসবে, অর্থাৎ আপনি 59 থেকে এই 57.23 মাইনাস করলে যেটা পাবেন সেটাই হচ্ছে রোটর কপার লস। বা এটা হুট করে আপনার মাথায় যদি নাও আসে তাও আপনি এই যে এই ইকুয়েশন ফলো করে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আমি দেখুন ইকুয়েশনটা ফলো করেই দেখিয়ে দিচ্ছি, একটা করলেই হবে। ইকুয়েশন ফলো করলে আমরা দেখতে পাচ্ছি পি আর ডিভাইডেড বাই পি আর সি এল ইজ ইকুয়াল টু কত আসতেছে, 1/s দেখতে পাচ্ছি আমরা। তাহলে পি আরটা কত, পি আরটা হচ্ছে আমাদের 59, আর পি আর সি এলটা আমরা বের করবো। ইজ ইকুয়াল টু 1/s কত, 1/s হচ্ছে আমাদের 3/100। তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের দেখুন পি আর সি এলটা আমরা ইফিসিয়েন্টলি পেয়ে যাব, রোটর কপার লস এটা আমরা ইফিসিয়েন্টলি পেয়ে যাব। 59 × আমাদের 3/100, তাহলে আমাদের দেখুন আসতেছে 1.77 কিলোওয়াট। ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক আর গভর্নমেন্ট জব হোল্ডাররা হোক, তারা এটাকে জাস্ট মানে 70% লোকজনই আমার দেখা যায় যে এটাকে অ্যান্সার লিখে দিয়ে ভুল করে চলে আসে, যদিও এটা খেয়াল করে একবার কোশ্চেনে খেয়াল করে, তারপরে এই ভুলটা কিন্তু হয় আমাদের। ঠিক আছে, সবারই কম বেশি হয়। এই যে এই পাওয়ারটা আপনি পাইলেন এটা কিন্তু অ্যাকচুয়ালি থ্রি ফেজ পাওয়ার। ঠিক আছে, থ্রি ফেজ রোটর কপার লস, এই যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর যেহেতু করতেন আপনি থ্রি ফেজ পাওয়ার থেকে ক্যালকুলেশন করতে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট থ্রি ফেজ রোটর কপার লস সেটা হবে। বাট আমার কিন্তু চাইছে পার ফেজে, তাহলে পার ফেজটা আমার কি হবে, একদম সিম্পল, পি আর সি এল, এটাকে আপনি পি আর সি এল ফেজ দ্বারা প্রকাশ করলেন। ঠিক আছে, একটা এরকম ব্রাকেট দিয়ে একটা ফেজ সিম্বল আমি আমার মতো নিয়ে নিলাম। তাহলে এটা বেসিক্যালি কি হবে, সিম্পলি এটা হবে 1.77 / 3। তাহলে জাস্ট আমরা এটাকে ক্যালকুলেটারে হিসাব করে দিব এখন, 1.77 / 3, তাহলে আমাদের দেখুন আসতেছে 0.59 কিলোওয়াট। এটাই হবে আমাদের অ্যান্সার। ফেজার বইতে অবশ্য ওয়াটে লেখা আছে, এটাকে ওয়াটে কনভার্ট করতে, তো কিলোওয়াট রাখলেও কোনো সমস্যা নেই। তো হয়ে গেল আমাদের প্রবলেমটার সলিউশন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।